আগন্তুক লোকসভা নির্বাচনত লক্ষিম ডিব্রুগড় সমষ্টিৰ পৰা বিরোধী ঐক্য প্রার্থী হিসাবে প্রক্ষেপ করেছে আজি লুৰিণজ্যোতি গগৈ। আজি আনুষ্ঠানিকভাবে লুৰিণজ্যোতি গগৈ নাম উত্থাপন করেছে। লুৰিণজ্যোতি গগৈ প্রার্থীরূপে চিহ্নিত হওয়ার লগেলগে সর্বানন্দ সোণোৱালক বিশ্বাসঘাতক প্রতারক বলে অভিযোগ করেছে। অনুরূপ অভিযোগ উত্থাপন করেছে অখিল গগৈ। প্রশ্ন হয়েছে প্রতারক কোন, লুৰিণজ্যোতি গগৈ নে সর্বানন্দ সোণোৱাল? লুৰিণজ্যোতি গগৈয়ে ডিব্ৰুগড় নির্বাচন খেলি আহোম কাৰ্ড খেলি দিছে। নিজকে আহোমের প্রতিনিধি রূপে প্রতিপন্ন করে সর্বানন্দ সোণোৱালক পরাভূত করবলে রণকৌশল প্রস্তুত করেছে লুৰিণজ্যোতি গগৈ। লুৰিণজ্যোতি গগৈ পক্ষত কংগ্রেসে ঠিয় দিয়ার ঠিয় দিছে স্বয়ং অখিল গগৈ। অবশেষ ডিব্ৰুগড়ের আসনখন লুৰিণজ্যোতি গগৈক এৰি দিলে কংগ্রেস। আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে শুক্রবারের দিন এই ঘোষণা করে লুৰিণজ্যোতি গগৈ হব কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী মিত্র দলের প্রার্থী। অবশ্যই কেবল বিরোধী মিত্র দলের প্রার্থী লুৰিণজ্যোতি গগৈ নহয়, ডিব্রুগড় লোকসভা সমষ্টিত আম আদমি পার্টির প্রার্থী হিসাবে থাকিব মনোজ থালোয়ার। অর্থাৎ সর্বানন্দ সোণোৱালের বিরুদ্ধে এফালে মনোজ থালোয়ারে প্রতিদ্বন্দ্বিতা করব আর আনফালে প্রতিদ্বন্দ্বিতা করব লুৰিণজ্যোতি গগৈ। তৎসত্ত্বেও অখিল গগৈর পর আরম্ভ করে ভূপেন বরা সকল আশাবাদী, সকল নিশ্চিত হয়েছে আগন্তুক লোকসভা নির্বাচনত শক্তিশালী প্রার্থী সর্বানন্দ সোণোৱালক পরাস্ত করব পাৰিব লুৰিণজ্যোতি গগৈ। গুৱাহাটীর এখন হোটেলের খিত্তাপ নিয়ন্ত্রিত কোঠার ভিতর বহি লুৰিণজ্যোতি গগৈ জিকাবলে রণকৌশল প্রস্তুত করেছে অখিল গগৈ। ক্যামেরার সম্মুখ চিঁড়ি চিঁড়ি লুৰিণজ্যোতি সমর্থনত মাত মাতিছে অখিল গগৈ। কাষত বহুয়াই লৈছে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা আর রাজ্যসভার সাংসদ অজিত কুমার ভূঞান। লুৰিণজ্যোতি গগৈ আঁচু এৰিছিল কিয়? আঁচুত থাকি লুৰিণজ্যোতিয়ে কা আন্দোলন কৰিব পৰা নাছিল নেকি? আচৰিত নহব, নতুন যুক্তি আগবঢ়াইছে অখিল গগৈ। কা আন্দোলনৰ বাবেই আঁচু ত্যাগ কৰি ৰাজনৈতিক পথাৰত ভৰি দিছিল লুৰিণজ্যোতিয়ে। ৰাজনৈতিক দল গঠন কৰি লুৰিণজ্যোতিয়ে সাংঘাতিক ত্যাগ কৰিছিল। নিজৰ এটা সুৰক্ষিত ভৱিষ্যৎ এৰি এটা অনিশ্চিত আৰু এটা চেলেঞ্জিং প্ৰত্যাহ্বানমূলক এটা ভৱিষ্যতত জঁপিয়াই পৰিলে সেই মানুহজনৰ নাম লুৰিণজ্যোতি গগৈ। এজন হ'ল আপোচকামী নেতা, আপোচকামী আত্মসমৰ্পণকাৰী, তেওঁৰ নাম সৰ্বানন্দ সোণোৱাল। তেওঁ দিল্লীৰ ওচৰত বিক্ৰী গুচি গ'ল। সমগ্ৰ অসমবাসীয়ে জানে লুৰিণজ্যোতি গগৈৰ নেতৃত্বত কা আন্দোলন কিয় হৈছিল। এই কা আন্দোলনৰ ফলত অসমত দুজন নেতাৰ জন্ম হৈছিল। এজন হৈছে লুৰিণজ্যোতি গগৈ, আনজন হৈছে অজিত কুমাৰ ভূঞা। ৰাজনৈতিক দল গঠন কৰি লুৰিণজ্যোতি গগৈ ঘনে ঘনে আঞ্চলিকতাবাদৰ কথা কৈছিল। কৈছিল কোনো ক্ষেত্ৰতে সৰ্বভাৰতীয় ৰাজনৈতিক দলৰ অক্সিজেন নলয় অসম জাতীয় পৰিষদে। কিন্তু নির্বাচনী যুদ্ধত বিজয়ী হবর বাবে কংগ্রেসের অক্সিজেন লৈ ডিব্রুগড় লোকসভা সমষ্টির পর প্রতিদ্বন্দ্বিতা করব ওলাইছে লুৰিণজ্যোতি গগৈ। লুৰিণজ্যোতি গগৈ বিরোধী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক আছিল, সভাপতি ভূপেন বরা। লুৰিণজ্যোতি গগৈয়ে ১৬টা দলের কোনো একটা দলক টিকট দিবলৈ এবারও ভূপেন বরার ওচর হেঁচা প্রয়োগ নকৰিল। মাত্র লুৰিণজ্যোতি গগৈয়ে ভূপেন বরাক কলে আনক টিকট দিয়ক নিদিয়ক বেলেগ কথা, কিন্তু মোক মাত্র ডিব্ৰুগড়ৰ টিকটখন আপুনি দিবই লাগিব। লুৰিণজ্যোতি গগৈৰ এই কাটৰ আহ্বানৰ পিছত কংগ্রেসে কেবল এখন আসন এৰি দিছে জাতীয় পৰিষদক, বাকি কোনো এটা দলক আসনেই নিদিলে। ইয়াৰ পিছতো এটা লুৰিণজ্যোতি গগৈ আপোচহীন নেতা বুলি ক'ব বিচাৰে অখিল গগৈ। লুৰিণজ্যোতি গগৈ প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোণোৱালৰ সৈতে। সর্বানন্দ সোণোৱালক অসমৰ জনসাধাৰণে জাতীয় নায়ক স্বীকৃতি দিছিল। এই সোণোৱালে IMDT আইনৰ বিৰুদ্ধে ন্যায়ালয়ত যুদ্ধ কৰি এই আইন প্ৰত্যাহাৰ কৰিবলৈ সক্ষম হৈছিল। সেই সময়ত সকলে জাতীয় নায়ক সদাইছিল এইজন সর্বানন্দ সোণোৱাল। পরবর্তী কালত সর্বানন্দ সোণোৱাল মুখ্যমন্ত্রী হয়েছিল আর এতিয়া সোণোৱাল মোদী মন্ত্রিসভার এজন গুরুত্বপূর্ণ মন্ত্রী। কিন্তু এতিয়া লুৰিণজ্যোতি গগৈক বিজয়ী করে নিয়ার স্বার্থ কংগ্রেসের নেগুরত উলমি থাকা অখিল গগৈয়ে সর্বানন্দ সোণোৱালক প্রতারক আখ্যা দিবলৈ সাহস গোটাইছে। লুৰিণজ্যোতি
আশা করি যে লরিন জ্যোতি গগৈক নিশ্চিতভাবে ডিব্রুগড়ের মানুষে এবার জয়ী করা। আর যদি লরিন জ্যোতি গগৈক ডিব্রুগড়ের মানুষে জয়ী নকরায় আমার বুঝবলে বাকি না থাকিব যে অসমীয় জাতিটোর ক্রমাৎ বন্ধ করেছে। যদি সর্বানন্দ গুণত্বা বিকিবলে কয় তেতিয়াহলে আমার বুঝবলে বাকি না থাকিব যে আমি জাতিটোয়ে এই মুহূর্তত সঁচাকে রাস্তা হেরুয়েছে। নকলে হোক লুরিন জ্যোতি গগৈর নেতৃত্বাধীন রাজনৈতিক দলটুক বিজেপিয়ে চান্দাজীবী দল বলে বিভিন্ন সময় অভিযোগ করে আছে। বিভিন্ন ব্যবসায়ীর বিভিন্ন সময় চান্দা সংগ্রহ করার অভিযোগ আছে লুরিন জ্যোতি গগৈর বিরুদ্ধে। আজি সেই লুরিন জ্যোতি গগৈর হয়ে চান্দা বিচারিলে স্বয়ং অখিল গগৈ। লুরিন জ্যোতি গগৈ সামান্য পরিমাণে হলেও যিমান পারে সামর্থ্যের ভিতর আপনাদের অল্প অল্প পয়সা দিয়ে আপনাদের অল্প অল্প সহায় করে যাতে আমি সকলে বিজেপিটো হয়তো 50 কোটি 100 কোটি খরচ করে দিব। আমি তো নয়, আমি কম পয়সার করে গতিকে আপনাদের যদি সমর্থন নিদিয়ে তাহলে আমি পয়সার ক্ষেত্রে দুর্বল হয়ে থাকি। গতিকে মই সকলকে অনুরোধ জানাম যে আমার ক্যান্ডিডেট লুরিন জ্যোতি গগৈর কারণে অল্প অল্প পয়সা দিও। গৌরব গগৈর কারণে তো পয়সা নালাগে, কংগ্রেসে পুরা দিব হয় জানো, হব দিল্লি আমাক দিব নয় জানো, দিলে কোনো নলব দিব, কিন্তু লুরিন জ্যোতি কারণে পয়সা লাগে আমার হয় না। আর সবাই দিব রে আপনার সাংবাদিক বিলাকর পর 500,000 টাকা কিবা দাম হয়। গুৱাহাটীত কংগ্ৰেছে লুৰিন জ্যোতি গগৈ ডিব্ৰুগড়ৰ আসনখন এৰি দিয়াৰ সময়ত ডিব্ৰুগড়ত ব্যস্ত আছিল লুৰিন জ্যোতি গগৈ। চাওলং চুকাফাৰ প্ৰতিমূৰ্তিৰ কাষত দেখা গৈছিল লুৰিন জ্যোতি গগৈ। পৰিধান কৰিছিল আহোমৰ পৰম্পৰাগত পোচাক। আচলতে ডিব্ৰুগড়ত এইবাৰ আহোমৰ কাৰ্ড খেলিছে লুৰিন জ্যোতি গগৈ। আহোমৰ কাৰ্ডৰে আহোমৰ ভোটাৰক আকৰ্ষিত কৰি সৰ্বানন্দ সোণোৱালক পৰাস্ত কৰাৰ সপোন ৰচিছে লুৰিন জ্যোতি গগৈ। আর ইয়ার বাবে লুরিন জ্যোতি গগৈয়ে কংগ্রেসের সহায় লৈছে। এই কংগ্রেসের বিরুদ্ধে মাত মাতি রাজনৈতিক দল গঠন করা লুরিন জ্যোতি গগৈক এটা কংগ্রেসের সহায় প্রয়োজন হয়েছে। কিন্তু দেখা গৈছে ডিব্রুগড়ের কোনো এজন কংগ্রেস নেতাই এই পর্যন্ত লুরিন জ্যোতি গগৈক সমর্থন জানাবলে আগবাড়ি হওয়া নাই। ডিব্রুগড়ের আসনখন লুরিন জ্যোতি গগৈক এড়ি দিয়াত ভূপেন বরার বিরুদ্ধে খরব হয়ে পড়ছে ডিব্রুগড়ের অধিকাংশ কংগ্রেস নেতা। লুরিনে ডিব্রুগড়ত আক্রমণের লক্ষ্য হিসাবে বাছি লৈছে সর্বানন্দ সোণোৱালক। অফুরন্ত সুযোগ দিছিলে রাইজে, চূড়ান্তভাবে ব্যর্থ আর জাতিটুক প্রচন্ডভাবে অন্যায় করেছে। গতি জাতীয় জীবনের কারণে এগারী বিশ্বাসঘাতক প্রতারকর মূর যুঁজ মানে এইখান যুজর কারণে মই রই আছো। আর প্রথম যেদিনাখনের আগর প্রার্থীগী নাম ইয়াত কর্তন হয়েছে সেইদিন বিজেপির প্রথম পরাজয়, কারণ দহটা সমষ্টিত দহগৰাকী বিজেপির MLA, দুগৰাকী রাজ্য সরকারের মন্ত্রী, দুগৰাকী কেন্দ্রীয় সরকারের এগৰাকী কেবিনেট মন্ত্রী প্রথম পাঁচগৰাকীর মাজতে থাকে বুলি কয়, আর 42 লাখ কর্মকর্তা বলে ফুটনি মারি থাকে। মারি থাকার পিছত আগর প্রার্থীগী ইয়ারপর আঁতরাব আছে, আমি পৃষ্ঠভঙ্গ দিবলগা আছে বিজেপি। সেইদিনাখনে বিরোধী শক্তিয়ে আমি প্রথমটো জয়ের সোৱাদ পাইছো। আর দ্বিতীয় জয় আমি পাইছো যেদিন সর্বানন্দ সোণোৱালক দিনখন নাম ঘোষণা করলে, কারণ জাতিটুক আটাইতকৈ বেছি অন্যায় করা, বিশ্বাসঘাতকতা প্রতারণা করা, নিজের স্বার্থ সুরক্ষিত করবর কারণে মনে মনে থাকা মৌন সোণোৱালৰ ভূমিকাত থাকা ব্যক্তিগৰাকীয়ে সর্বানন্দ সোণোৱাল। লুরিন জ্যোতি জিকিব পারিবনে? ডিব্রুগড়ত পরাস্ত হব নাকি সর্বানন্দ সোণোৱাল? কি কয় জয়ন্ত মল্লবৰুৱা? ডিব্ৰুগড়ত নির্বাচন আছে নেকি? ডিব্ৰুগড়ত নির্বাচন নাই। আর লুরিন জ্যোতি গগৈ এইবার মানে হ্যাট্রিক করার রেকর্ডের কারণে গৈ আছে। দুটা ইলেকশন যাবার হারিলে দুটা বিধানসভা, এইবার হ্যাট্রিক করার যে রেকর্ড সেটা করবর কারণে গৈ আছে। হারার রেকর্ডও লাগে নয়, কিছু মানুষের জীবনত হারার রেকর্ডও লাগে, হারার রেকর্ডটো করব গৈ আছে, শুভেচ্ছা আছে কারণে। লুরিন জ্যোতি গগৈ প্রার্থিত্ব বিজেপিয়ে মোটেই গুরুত্ব সহকার লওয়া নাই। বিজেপি নিশ্চিত কংগ্রেসের ভোট লুরিন জ্যোতির সপক্ষে কেতিয়াও নাই। ইয়ার বিপরীতে লুরিন জ্যোতি গগৈ আশা প্রকাশ করেছে মনোজ থানুমার পার্টির রূপে থাকা চাহ বাগিচার ভোট থানুমার সপক্ষে যাব, ফলত কোনো ধরনের ক্ষতি নহয় লুরিন জ্যোতি গগৈ। ব্যুরো রিপোর্ট, NB News।